থিয়েটার বা মঞ্চনাটক কত ভালো ভালো কাজ হয়েছে বাংলাদেশে তার কোনো হিসেব নেই। এই মঞ্চনাটকের কোনো আর্কাইভ বলে কোনো ভ্যালু ছিল না। যখন এই আয়োজনটির কথা, এই উদ্যোগটির কথা শুনলাম, আমি বলেছি যে এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ, এটা করো এবং আমি আছি, আমি থাকবো। কারণ আমরা তো সারাটা জীবন থিয়েটারের পেছনে কাটিয়ে দিয়েছি, এখন শেষ সময়ে এসে পৌঁছে গেছি। এবং যারা চলে গেছেন থিয়েটার করতে করতে, আজকে ভীষণ মনে পড়ছে তাদের কথা, আলী জাকেরের কথা, ডক্টর ইনামুল হকের কথা, আরও অনেক অনেক মানুষ, এরা তাদের পেশার পাশে থিয়েটারকে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রেখেছিলেন এবং একটা প্রজন্মের পর প্রজন্ম তারা তৈরি করে গেছেন। এই নাটকগুলি এই অসম্ভব ভালো কিছু অভিনেতা অভিনেত্রীদেরকে যখন আমাদের আইসক্রিম প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ দেখবে, তখন যারা সবাই অভিনয় করছে তখন তারা বুঝবে যে অভিনয়টা আসলে ছেলে খেলা না, অভিনয়টা অনেক বড় জিনিস, অনেক সাধনার জিনিস, অনেক ত্যাগের বিষয়। সো এটির জন্য আমি অবশ্যই সাচ্চু ভাইকে ধন্যবাদ জানাবো, আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাবো। আমরা এই আর্কাইভাল ভ্যালু তৈরি করার জন্য আমাদের ভেতরে কিন্তু একটা স্ট্রাগল চাই, সেই স্ট্রাগলটা যদি আমরা না করি, যেমন আজকে আফসোস হচ্ছে যে অমুক নাটকটা দেখতে পারিনি, অমুক নাটকটা দেখতে পারিনি, এই আফসোসটা যাতে না হয় তার জন্য আমরা যে নাটকগুলি শ্রেষ্ঠ সেই নাটকগুলি আমরা দেখাব। কিন্তু নাটক যারা বাছাই করবে তাদের কিন্তু একটু চিন্তা করতে হবে। সেদিন এক সমালোচককে বলেছিলাম, একটা বই বের করেছেন যে এই তুমি এত লেখা লিখছো সব নাটক সম্পর্কে, এর খালি প্রশংসা করেছো, আলোচনা করেছো, আলোচনা করো নাই, সমালোচনা তো নয়, যে সবার পিঠ থাপড়া চলবে, এই পিঠ থাপড়ানোটা কিন্তু এখানে চলবে। এবং যারা বাছাই করবেন তাদের সতর্ক থাকতে হবে যে যে নাটকটি দর্শক দেখবে, যেমন পৃথিবীতে মঞ্চনাটকের যথেষ্ট ক্ষতি হয়েছে প্রচার, কারণ ওদের একটা টাইম লাইন থাকে, আমরা দুই ঘন্টা নাটক কেটে কেটে দেড় ঘন্টা করছে এবং নাটক দেখার পর বলে এই মঞ্চ নাটকটা কি। এবং সাগর ভাই, মঞ্চ নাটকের প্রত্যক্ষভাবে সাপোর্ট দেওয়া ছাড়াও থিয়েটার পত্রিকার একটা বিরাট বড় পৃষ্ঠপোষক সাগর ভাই দীর্ঘদিন ধরে, রামেন্দ্র মজুমদারের থিয়েটার, এবং আমি মনে করি থিয়েটার পত্রিকারও সাথে একটা বিরাট বড় অবদান আছে। যে নাট্য চর্চা যেভাবেই হোক, নাট্য চর্চা তো হচ্ছে, নাটক তো মানুষ মানুষের মঙ্গলের জন্যই। হ্যাঁ, মানুষ কি বলে, কামাল যে বলল যে সত্য কথা বলে, তো মানুষের সত্য কথাই তো বলে। আমি আমার আবেদন এটা এক ধরনের যে একটু ভাবা যায় কিনা যে আর গ্রুপ থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ না করে নাট্য চর্চা বিস্তৃত ভাবে একাডেমিক ভাবে যেখানে ভালো কিছু হচ্ছে, প্রচন্ড আনন্দিত করে, পুলকিত করে, আমরা জীবিত করি এইসব জায়গায় বসে চ্যানেল আয়ের অনুষ্ঠান কিংবা আইসক্রিম দেখছে। তো সেই জন্য আরো বেশি আমার এই নাটকটা, যে নাটক নিয়ে আমাদের স্বাধীনতার পরে নাটক নিয়ে আমাদের অনেক অহংকার তৈরি হয়েছে, সেটা যদি আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে পৌঁছতে পারি সেটা ছিল আমাদের লক্ষ্য।